রাজ্যে আইন বিভাগের মাধ্যমে জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধি বদ্ধ করার জন্য যাতে জনপ্রতিনিধিরা এক্ষেত্রে ভূমিকা পালন করে। আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনোই সবিরোধী নয়, বরং আমরা যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি। তারা প্রথম থেকে সরকারি যদি প্রথমে সেখানে হস্তক্ষেপ করতো তাহলে কিন্তু আমাদের এত বক্তব্য বা এত জায়গায় যাওয়া লাগতো না। তারপর আমরা যাচ্ছি, আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি, রাষ্ট্রের অভিভাবক হিসেবে আমরা চাচ্ছি সরকারের কাছ থেকে কিন্তু আমরা আশ্বাস পাচ্ছি না। আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবি প্রেক্ষিতে আইন পাস করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনীয় জরুরি অধিবেশন আহ্বান করবেন। আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং আমাদের মধ্যে আমাদেরকে দমন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে। আজকেও কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা সাত কলেজের প্রতিষ্ঠান সহ জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত গণসম্ভ শিক্ষার্থীবৃন্দ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু আজকে এই যে শেরেবাংলার কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের এই মিছিল কিন্তু থামানো যায় নাই, আমরা যা সেটা দেখানোর চেষ্টা করতেছি। আমরা চাইলে কিন্তু 10,000-20,000 মানুষের জমায়েত করতে পারি। আমরা চাচ্ছি না কোন ধরনের কঠোর কর্মসূচি, কোন ধরনের জনজীবন কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। আমরা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করব সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের পরিকল্পনা ঠিক করব। এবং আরেক বিষয়, আমাদের নামে যে মামলা করা হচ্ছে সারা থানায় অজ্ঞাত নামে মামলা করা হয়েছে, আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে, এটি আরো 24 ঘন্টা বাড়িয়ে দিচ্ছে আজকে। এবং এই 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কাঠোর থেকে কঠোর হবে, পরিবর্তন করতে পারে। এবং যেখানে আমরা বলছি যে 18 সালের পরিবর্তন হয় সকল মিলেই গোটা সরকারের যে এখতিয়ার সেটি কেবল সরকারেরই এখতিয়ার। এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি, আমরা নাকি কার কাছে দাবি করবো সেটাও পরিবর্তন করছি। আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য করে স্পষ্ট কোটা সংস্থানের এখতিয়ার সরকারের সেটা আমরা প্রথম থেকে বলেছি, নির্বাহী বিভাগ এবং সরকারের বড় সরকারই সেই দায় আনার চেষ্টা করেছে। আমরা এখন বলছি সংবিধান অনুসারে শুধুমাত্র অনুসূচিত জাতি গোষ্ঠীর জন্য 5% কোটা রেখে সংসদে বসেন এমনি হুট করে উঠে পড়ে সব একটু সাইডে মাথা রাখেন।
স্পষ্ট করে।